বাবা, এসব কি করছিস তুই? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমার ইচ্ছার তো কোনো দাম নাই তোমাদের কাছে। কেন রে, কি হলোটা কি? আমার বন্ধুদের সবার বাইক আছে। বাবাকে কবে থেকে বলছি বাবা আমার একটা বাইক লাগবে। আমার আর না জাস্ট ভালো লাগছে না লোকের বাইকে চড়ে ঘুরতে। একটু দাঁড়া বাবা, কটা দিন? সবে তো মাত্র কম্পিউটারটা কিনে দিলাম। কটা দিন করতে হতো, কতদিন হয়ে গেল? সেদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। তুই বোধহয় ভুলে গেছিস কার সাথে কিভাবে কথা বলতে হয়। এটা তোর বাবা, তোর গুরুজন। কার বাবা? কিসের বাবা? ছেলের একটা শখ পূরণ করতে পারে না সে আবার বাবা? ওই রকম ভাবে ছেলে হওয়ার থেকে মরে যাও অনেক ভালো। বাড়িতেই থাকবো না, দু চার দিন বাড়িতে না থাকলে বাপের বাপ শুদ্ধ মোটরসাইকেল কিনে দেবে। মন খারাপ করে বসে থেকো না তো, কিছু একটা ব্যবস্থা করতে পারো কিনা দেখো। আর না হলে আমার হাটটা বিক্রি করে ওকে একটা মোটরসাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করো। টাকা পয়সা যা পাবো তাই নিয়ে পালাবো। এই তো বাবার ম্যানি ব্যাগ সব উড়িয়ে শেষ করে দেবো। আমি না কাউকে তো কৈফিয়ত দিতে পারবো না। আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি যাস সালা, ফিতিটাও ছিঁড়ে গেল। এটা তো বাবার জুতো, ওই জন্যই এই অবস্থা। খিদেটাও চেপে গেল চোর। ওই দোকানটার থেকে কিছু খাবার কিনে আনি। কম্পিউটার কিস্তিতে কিনেছে বাবা? এটা তো ডক্টরের রিপোর্ট। ওষুধগুলো সব কিনে নেবেন, কোনো কিছু নিয়ে বেশি চাপ নেবেন না, মানে বেশি টেনশন করবেন না। বেশি টেনশন করলে শরীরে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। ভালো চপ্পল বা জুতো ব্যবহার করুন, ছেঁড়া চপ্পল কিন্তু একদম না। বাবার শরীরের অবস্থা এত খারাপ। বাবা কোথায় গো? তোর বাবা তো একটু আগেই বার হলো রে। সব কমপ্লিট নীল, এবার এখানে একটা সই করে দিন। বাবা কিরে, তুই এখানে কি ব্যাপার? বাবা বাবা আমার আর কিচ্ছু চাই না বাবা, তুমি আগে বাড়ি চলো বাবা। আমি ডাক্তারের সাথে কথা বলবো বাবা, আমি ডাক্তারের সাথে কথা। কি হবে রে পাগল, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব।
বাবা। বাবা বাবা সন্তানের সুখের জন্য নিজের সব সুখকে বিসর্জন দিতে পারে, এমনকি নিজের জীবন পর্যন্তও বিসর্জন দিতে পারে। তাই প্রত্যেক সন্তানকে বলছি, বাবাকে বুঝতে শিখুন। অহেতুক বাবার উপর চাপ সৃষ্টি করবেন না, পরিস্থিতি বুঝতে শিখুন। নমস্কার। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে।